আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে যে প্রোডাক্টটি রিভিউ করতে চলেছি, এটা আমাদের ঢাকা ফার্নিচার বাজারের একটা জেনুইন প্রোডাক্ট আর কি, জেনুইন হট সেল প্রোডাক্ট আর কি। সবচাইতে বেশি এটা আমরা সেল করেছি, হোলসেল এবং রিটেইল আমরা সেল করেছি, এবং এটা কুরিয়ার সার্ভিসে আমরা সবচেয়ে বেশি সেল করেছি, কুরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে আর কি। মানে আমরা যে, আমাদের কিন্তু কোনো ফেসবুক পেজ বা আমাদের কিন্তু অনলাইন শপ নাই, এই যে ইউটিউব, এইটা কিন্তু আমার ব্যক্তিগত চ্যানেল, এবং এখানে আমি যেহেতু ফার্নিচার ব্যবসায়ী, দ্যাটস ওয়াই আমি এই ভিডিওগুলো শখ করে আপলোড করতাম। তো এই দেখতে দেখতে কিন্তু অনেকে আমাকে অর্ডার করে, ইউটিউব দেখে অর্ডার করে, তারপরে আমি কিন্তু সেগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করি। তো এই প্রোডাক্টটি এখন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কারো অর্ডারের না, এটা আমরা দুই পিস বানিয়েছি। এখানে একটা আছে, ওই যে ওখানে এক পিস রাখা আছে, এই মুহূর্তে আমরা দুই পিস বানিয়েছি। যদি কেউ অর্ডার করতে চান তাহলে কিন্তু একেবারে কম সময় লাগবে, অর্থাৎ যদি আজকে অর্ডার করেন কালকে সকালে এটা বুকিং দিয়ে দেবো একদিনের মধ্যে। এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা ডার্ক অ্যান্টিক কালার, এবং এটা সুপার কোম্পানির 16mm থিকনেস এগ্রেট মেলামাইন বোর্ডে তৈরি করা, সামনে গ্লেসি কালার, থ্রি কোটেড হাইগ্লেস করা, এবং যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিগাল মডেল, ঝাও মডেল বলি আমরা এখানে, এবং এটার হাইটটা হচ্ছে 6 ফিট, দৈর্ঘ্য আছে 2 ফিট। এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা আছে 2 ফিট, দেখুন গ্লেসি থ্রি কোটেড হয়, আমার কিন্তু শ্যাডো ফুল দেখা যাচ্ছে, এবং এটার ডিপটা আছে 16 ইঞ্চি, এটার পেছনেও 16mm থিকনেস মেলামাইন বোর্ডটাই কিন্তু ব্যবহার করা হয়েছে। তো এটা নিয়ে ওভারঅল বলার তেমন কিছু নাই, কারণ এটা আমি, আমার মনে হয় এটা প্রায় 30টার উপরে ভিডিও করা আছে, যাদেরকে ডেলিভারি করেছি তাদের রিভিউ করেছি, যখন প্রথম বানিয়েছি তখনও এটা আমরা রিভিউ করেছি, এবং এটা কিন্তু আসলে বানাইতে বানাইতে এটা একটা পর্যায়ে আসছে আমাদের এখানে, যেটা এখন বর্তমানে শেফে আছে, 2 ফিট বাই 16 ইঞ্চি ডিপ, হাইট 6 ফিট, এবং উপরের এই যে এইটা আমরা 1.5 ইঞ্চি স্কার্টিং মোটা করে দিয়েছি, 1.5 ইঞ্চি এজিং দিয়েছি, এবং 2.5 ইঞ্চি স্কার্টিং দিয়ে মোটা করেছি। ইডিজি ব্যান্ড 0.4mm ব্যবহার করা হয়েছে, এবং অন্যগুলো 0.5mm আহমেদের ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে। স্ট্রং কোয়ালিটির দুইটা উপরে এবং নিচে কিন্তু পুশ ম্যাগনেট ব্যবহার করা হয়েছে, যদিও সোজা জায়গায় না রাখলে কিন্তু পুশ ম্যাগনেটগুলো ঠিকঠাক কাজ করবে না, এই যে এটা সোজা থাকতে হবে। ওকে, সো এখানে সামনে দেখতেছেন, এটা আমরা যে হ্যান্ডেলটা ব্যবহার করেছি রড হ্যান্ডেল, 6 ইঞ্চি রড হ্যান্ডেল, এবং এই এইখানে যে লকটা ব্যবহার করা হয়েছে জিএস ক্যামের লক, এবং ভিতরে যদি খুলি, ভিতরে এই জায়গাতে একটা ড্রয়ার ব্যবহার করা হয়েছে, ড্রয়ারের নিচ দিয়ে হাত দিয়ে খুলতে হবে, এবং এখানে ব্যবহার করা হয়েছে একটা জিএস ক্যামের লক, এবং ড্রয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে। পাল্লাটা যদি পুরোপুরি না খোলা হয় তাহলে কিন্তু এই ড্রয়ারটা খুলবে না। ড্রয়ারের তলায় 6mm মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে, 4টা কবজা লাগানো আছে, 4টা সোজা কবজা ব্যবহার করা হয়েছে, এবং ভিতরে সেলফ আছে 1, 2, 3, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। এরপরে আপনারা ভিতরে ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন, তার জন্য কিন্তু দাম কমবে বা বাড়বে, যে কোনো একটা কিছু হইতে পারে। তো দর্শক, একটা কথা কিন্তু বলে রাখি, দামের ব্যাপারে যেটা মাথায় আসলো সেটা হচ্ছে, এই প্রোডাক্টটি আজকে আপনারা যখন দেখছেন, ইনশাল্লাহ আজ হলো 12/2/24, সুন্দর একটা তারিখ, 12/2/24, আজকে দেখছেন আজ 10টায় আপলোড করা হয়েছে, বাংলাদেশের বর্তমান যে ব্যবসায়িক পরিস্থিতি, আগামীকাল সকালে দাম বাড়বে কিনা তার কোনো গ্যারেন্টি নাই। অনেকে বলে ভাই 2 মাসে দাম বেড়ে গেল, 6 মাসে দাম বাড়লো, তো এগুলো আসলে আমরা অভ্যস্ত হয়ে গেছি এখন, আপনারাও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে নিন, কিছু করার নাই, বাট চেষ্টা করুন আর্লি ক্রয় করতে যে কোনো প্রোডাক্ট, সামনের দিনগুলোতে দাম আরও বাড়ার সম্ভাবনা আছে। এই প্রোডাক্টের দাম বলে দেবো, তার আগে আরেকবার বিস্তারিত বলি দর্শক, এটা হচ্ছে ডার্ক অ্যান্টিক কালার, ডার্ক অ্যান্টিক কালার, ডার্ক একটা লাইট অ্যান্টিক হয় একটা ডার্ক অ্যান্টিক, দুটাই আমার পছন্দের, বাট আমার ফেভারিট কালার শান্টিক, এইটা আমি রিভিউ করে দেবো, কারা কারা দেখতে চাচ্ছেন। তো যাই হোক, এটা হচ্ছে 6 ফিট হাইট, 2 ফিট চওড়া অর্থাৎ দৈর্ঘ্য, এবং যে ডিপটা অর্থাৎ ভিতরে যে ডিপটা, ডিপটা আছে 16 ইঞ্চি, ভিতরে 15 ইঞ্চি ক্লিয়ার পাবেন, এবং সামনে যে ডিজাইনটা করা আছে, এই মডেলটার নাম ঝাও, এটা আমাদের নিজস্ব সিএনসি ডিজাইন মেশিন দিয়ে করা ডিজাইনটা, থ্রি কোটেড হাইগ্লেস করা, সিনথেটিক ব্ল্যাক কালার করা, বিটগুলার কথা বলছি, এবং বিস্তারিত আর কি বলবো, যে এটাতে যা পুডিং করা লাগে, যা সিলার করে রাখা লাগে, সব কিছুই করেছি, বিশেষ করে বলার কিছু নাই। ঢাকা ফার্নিচার বাজার একটি ব্র্যান্ড, উত্তরবঙ্গের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের সব জায়গাতে ফার্নিচার ডেলিভারি করে থাকি, এবং এইটা হচ্ছে সুপার কোম্পানির 16mm এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা, কালারটা ডার্ক অ্যান্টিক, এটা বলেছি, উপরে 0.5 ইঞ্চি যে ইজিজি ব্যান্ডটা ব্যবহার করা হয়েছে এটা 0.4mm, বাকি যে 3/4 ইজিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 0.5mm, এবং যে স্ক্রু, এল, ক্লাম, এভরিথিং হার্ডওয়্যার প্রোডাক্ট যেগুলো ব্যবহার করা হচ্ছে সব এ গ্রেড কোয়ালিটির ব্যবহার করা হয়েছে, 6 ইঞ্চি একটি রড হ্যান্ডেল, জিএস ক্যামের লক, ভিতরের ড্রয়ারে ড্রয়ার চ্যানেল দেওয়া হয়েছে, এবং একটা লক দেওয়া হয়েছে, কবজা ফিটিং করা আছে। এখন বলি এটার প্রাইস, এটার প্রাইস হচ্ছে 8,000 টাকা, এবং এটার সাথে কিন্তু ডেলিভারি চার্জ আছে, বিভিন্ন জায়গায় ডেলিভারি চার্জ বিভিন্ন রকম হয়ে থাকে, আইডিয়া দেই 800 টাকা থেকে
কিন্তু এগুলো 1100 টাকা পর্যন্ত ডেলিভারি চার্জ হয়ে থাকে। এটা স্থান ভেদে 700 টাকা থেকে 1100 টাকা পর্যন্ত। দর্শক, ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে কিন্তু আমরা অর্ডার কনফার্ম করে দিই, তারপরে প্রোডাক্ট নিয়ে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি গ্রহণ করতে পারবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে শুধু নট অনলি এক পাল্লার আলমারি, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, শোকেস, রিডিং টেবিল, খাট, এভরিথিং সব কিছু আপনারা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন। শুধু চেয়ার আর সোফাটা পাবেন না, আর এই বাইকটা আমার ব্যক্তিগত, এটা পাবেন না, সব কিছু পাবেন। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।